আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। মহান আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। ফ্রি ফায়ারের নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব টুনাইট আপডেট নিয়ে। আজ রাত 12টার পর আমাদের গেমের ভিতর কনফার্ম কোন ইভেন্ট আসতে চলেছে সে সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিব। আরও তোমাদেরকে জানিয়ে দিব আমাদের আপকামিং ছোটোখাটো কতগুলো ওয়েব ইভেন্ট সম্পর্কে। তো আমাদের নেক্সট ওয়েপেন রয়্যাল কী হতে চলেছে তার প্রি অ্যাক্সেস কিন্তু আমার হাতে চলে এসেছে, তো সেটা তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। আমাদের নেক্সট ইভোকান রিটার্ন কোনটা হতে চলেছে, আমাদের একে রিটার্ন আসবে নাকি আমাদের MP40 রিটার্ন আসবে, সে সম্পর্কে তোমাদেরকে কনফার্ম আপডেট জানিয়ে দিব। তোমরা অনেকে জানতে চেয়েছিলে আমাদের হোয়াইট এঞ্জেলিক প্যান্ট এবং রেড এঞ্জেলিক প্যান্ট আমাদের বিটি সার্ভারে কবে নাগাদ আসতে পারে এবং কোন ইভেন্টে, তো সেই সম্পর্কে তোমাদেরকে কনফার্ম আপডেট জানিয়ে দিব। আমাদের আরও নেক্সট মান্থের এলিট পাস প্রি অর্ডারে তোমরা কি রিওয়ার্ড দেখতে পাবে তা তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। আমাদের 5th অ্যানিভার্সিটি স্পেশাল আমাদের গেমের ভিতর কি কি রিওয়ার্ড আসতে চলেছে তাও তোমাদেরকে এই ভিডিওতে রিভিউ করে দেখিয়ে দিব। আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে বেল আইকনটা বাজিয়ে দাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে নিউ লিখে দাও, যাতে বুঝতে পারি তোমরা আমাদের নতুন ভিজিটর। তো আর কথা না বলে চলে যাচ্ছে আজকের মূল ভিডিওতে। প্রথমে তোমাদেরকে যে আপডেটটা সম্পর্কে জানাবো সেটা হলো আমাদের নেক্সট ওয়েপেন রয়্যাল নিয়ে। তো স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের নতুন যে স্নাইপার গানটা রয়েছে সেটার কিন্তু একটা ওয়াগান স্কিন আসতে চলেছে, যেটার অ্যাট্রিবিউট হতে চলেছে ডাবল আর প্রিন্টারেশন সিঙ্গেল ম্যাগাজিন। তো এই স্কিনটা কিন্তু মোটামুট ভালোই আছে, বাট এই স্নাইপারটা আমার মতে তেমন কেউ চালায় না, কারণ এর ড্যামেজ কিন্তু খুবই কম। এখানে যদি ডাবল ড্যামেজের স্কিন দিত তাহলে সবচেয়ে কিন্তু বেশি ভালো হতো। তো এরপর তোমাদেরকে নেক্সট একটা ফেডেট হুইল দেখাবো। স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছ ফেডেট হুইলটা কিন্তু খুব শীঘ্রই আমাদের সার্ভারে চলে আসবে। আর এখানে যে প্যারাঙ্গের স্কিনটা দিয়েছে সেই স্কিনটা কিন্তু আমার কাছে অনেক জোস লেগেছে। স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক সুন্দর একটা অ্যানিমেশন দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ মাস্ক কিন্তু চারপাশে দিয়ে ঘুরছে। তো অ্যানিমেশনটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমার কাছে কিন্তু এই প্যারাঙ্গের স্ক্রিনটা সবচাইতে ভালো লেগেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ব্যাকপ্যাক রয়েছে। তো আমাদের সার্ভারে ফেডেট হুইলটা আসলে ব্যাকপ্যাক থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু তোমরা এই প্যারাঙ্গের স্ক্রিনটা কিন্তু 100% কনফার্ম দেখতে পেয়ে যাবে। তো এটা আসলে কিন্তু আমি নেওয়ার ট্রাই করবো, কারণ এটা আমার কিন্তু কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো এরপর তোমাদেরকে যে আপডেটটা সম্পর্কে জানাবো সেটা হলো আমাদের আপকামিং আরেকটা ফেডেট হুইল নিয়ে। তো এই ফেডেট হুইলটা কিন্তু আমাদের গেমের ভিতর আপডেটের আগে আসার কথা ছিল, বাট এই মুহূর্তটা কিন্তু আমাদের সার্ভারে এখনো আসেনি, ফেডেট হুইলটাও আসেনি। তো আমাদের সার্ভারে যে কোনো সময় এই ফেডেট হুইলটা অ্যাড হয়ে যেতে পারে, যেখানে তোমরা একটা কাটানের স্কিন দেখতে পাবে। তো কাটানের স্কিনটা কিন্তু আমার কাছে জোসিল লেগেছে, সাথে একটা ইমোট দেখতে পাচ্ছ, এই ইমোটটাও কিন্তু আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লেগেছে। তো এটা আমাদের সার্ভারে কবে নাগাদ আসতে পারে সেই সম্পর্কে তো কনফার্ম কোনো আপডেট বলা যাচ্ছে না, বাট যে কোনো সময় হুট করে আমাদের গেমের ভিতরে ফেডেট টুইলটা দিয়ে দিবে। এরপর তোমাদেরকে আমাদের 5th অ্যানিভার্সিটি স্পেশাল রিওয়ার্ডগুলো রিভিউ করে দেখে দিব। প্রথমে একটা এই ক্রোজার স্কিন দেখতে পাচ্ছ, এটা হয়তো বা আমাদেরকে ওয়েপেন রয়্যালে দিতে পারে। তারপর একটা ট্রিটমেন্ট স্নাইপার স্কিন দেখতে পাচ্ছ, সিঙ্গেল র্যান সিঙ্গেল আর্মার প্রিন্টারেশন। এখানে একটা M4 স্কিন দেখতে পাচ্ছ, স্কিনটা মোটামুটি ঠিকঠাকই আছে। আর এখানে আমাদের ইভো M887 দেখতে পাচ্ছ, যেটার অ্যাট্রিবিউট ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার। তো তোমাদেরকে বলে রাখি আমাদের এই ইভো M887 যেটা রয়েছে এটা কিন্তু আমাদের নেক্সট মান্থের 20-27 তারিখের ভিতর আমাদের গেমের ভিতর কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এটা কিন্তু আসলে এক মাস যাবত থাকবে আমাদের গেমের ভিতর। তো যারা নিতে চাচ্ছ তারা চাইলে এখনও ডায়মন্ড গুছানো শুরু করতে পারো, কিংবা আসলে তারপরও নিতে পারো, কারণ এক মাস থাকবে। তো এরপর ইভো M887 ইমুটটা দেখতে পাচ্ছ, এখানে একটা আমাদের গ্লোয়ালের স্কিন দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের 5th অ্যানিভার্সিটি স্পেশাল ডিজাইন করা। তো এটা ঠিকঠাকই লেগেছে। এরপর আরেকটা গ্লোয়াল স্কিন, এটাও কিন্তু আমাদের 5th অ্যানিভার্সিটি স্পেশাল ডিজাইন করা। এখানে একটা কাটানার স্কিন দেখতে পাচ্ছ, তো কাটানার স্কিনটাও কিন্তু আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লেগেছে। তো এরপর তুমি একটা ফিস্টের স্কিন দেখতে পাচ্ছ, এই ফিস্টের স্কিনটা কিন্তু আমাদের সার্ভারে আসলে হয়তো বা ফেডেট হুইলে আসবে, কারণ বর্তমানে কিন্তু ফিস্টের স্কিনগুলো ফেডেট হুইলে দেয় বেশি। তো তোমাদেরকে যে রিওয়ার্ডগুলো দেখালাম এগুলো আমাদের 5th অ্যানিভার্সিটি ইভেন্টের সময় আমাদের গেমের ভিতর অ্যাড হয়ে যাবে। তো এরপর আমাদের অগস্ট মাসের যে এলিট পাসটা রয়েছে সেটা প্রি অর্ডারে তোমরা কী পাবে তা দেখিয়ে দিচ্ছি। তো স্ক্রিন উপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা গ্রেনেটের স্কিন রয়েছে। তো এই গ্রেনেটের স্কিনটা কিন্তু আমাদের অগস্ট মাসে এলিট পাস প্রি অর্ডারে দেখতে পেয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের এই মাসের 27-28 তারিখে অ্যাড হয়ে যাবে এই গ্রেনেটের স্কিনটা প্রি অর্ডারে। তো তোমরা যারা 1000 ডায়মন্ডে এলিট পাস প্রি অর্ডার করবে তারা কিন্তু এই গ্রেনেডের স্কিনটা পেয়ে যাবে। তো আমার মতে এই গ্রেনেডের স্কিনের জন্য এতগুলো ডায়মন্ড ওয়েস্ট করা কোনোভাবেই ঠিক হবে না। তো তোমরা যারা নিতে চাও চাইলে নিতে পারো, আমার মতে না নেওয়াটাই বেটার হবে। তো এরপর তোমাদেরকে জানিয়ে দেবো ইভো গান রিটার্ন নিয়ে। তো স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইভো একে যেটা রয়েছে বেশিরভাগ সার্ভারে কিন্তু আমাদের ইভো একেটাই রিটার্ন দিয়েছে। তো আমাদের সার্ভারে যদি নেক্সট ইভো গান রিটার্ন দেয় তাহলে কিন্তু একেটা আসার চান্স 90% রয়েছে। আর ইভো স্কার যেটা রয়েছে সেটা 10% দিব, কারণ ইভো স্কার রিটার্ন আসার তেমন সম্ভাবনা নেই, যদি আসে তাহলে ইভো একেটাই রিটার্ন পাবে। আবার আমাদের 5th ইউনিভার্সিটি স্পেশাল কিন্তু 3-4টা ইভো গান রিটার্ন দিয়ে দিতে পারে, তাই এটি বলে রাখলাম, এটা কিন্তু কনফার্ম এখনো হয়নি।
তো এরপর তোমাদেরকে আপকামিং কতগুলো লুট বক্স দেখাবো স্ক্রিনে, তোমরা দেখতেই পাচ্ছ এই লুট বক্স গুলো কিন্তু আমাদের গেমের ভিতর ধীরে ধীরে চলে আসবে। তো এই লুট বক্সটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। এখানে আরেকটা লুট বক্স দেখতে পাচ্ছ, তো এখানে যতগুলো লুট বক্স দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু আমাদের গেমের ভিতর আপকামিং অর্থাৎ আগামী 2 মাসের ভিতর চলে আসবে। এই লুট বক্সটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। স্পিকার এখানে আরো দেখতে পাচ্ছ, এখান থেকে কতগুলো লুট বক্স ফ্রিতে পাবে, কতগুলো আমাদের এলিট পাসে আসবে, কতগুলো তোমরা টপ আপ ইভেন্টে দেখতে পাবে, মানে এক এক ইভেন্টের ভিতর তোমরা এক এক লুট বক্স দেখতে পেয়ে যাবে। এরপর তোমাদেরকে আপকামিং সার্বোর্ড গুলো দেখিয়ে দিব যেগুলো আমাদের গেমের ভিতর আসতে চলেছে। তো প্রথমে একটা সার্বোর্ড দেখতে পাচ্ছ, এখানে আরেকটা সার্বোর্ড, এখানে যে সার্বোর্ড গুলো দেখছে এগুলো কিন্তু আমার কাছে ওপি টাইপের লেগেছে কতগুলো, আর এগুলো নর্মাল, এগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তো এই সার্বোর্ডটা মোটামুটি ঠিকঠাকই আছে। এটা কিন্তু এগুলো মানে ফ্রি সার্বোর্ড দেখে বোঝা যাচ্ছে যেগুলো নানা ইভেন্টের ভিতরে তোমাদেরকে ফ্রিতে দিবে, কারণ বর্তমানে এইসব সার্বোর্ড গুলো কেউ ডায়মন্ড দিয়ে পারচেস করে না, তাই এগুলো ফ্রিতে দিয়ে দেয়। আর লেজেন্ডারি যে সার্বোর্ড গুলো রয়েছে সেগুলো মানে ওয়েব ইভেন্টের ভিতর দিয়ে দেয়। এরপর তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের হোয়াইট এঞ্জেলিক প্যান নিয়ে। তো সেরকম তোমরা দেখতে পাচ্ছ বাইরের সার্ভারে কিন্তু এখানে যে টোকেন মানে বক্স রয়েছে সেই বক্সের ভিতর কিন্তু এই রেড এঞ্জেলিক প্যান্ট এবং এঞ্জেলিক প্যান এবং হোয়াইট এঞ্জেলিক প্যান দিয়ে দিয়েছি। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমরা বক্স খুলে ক্রিয়েট করলে সেখান থেকে তোমরা বের করতে পারবে, আবার এখানে টোকেন এক্সচেঞ্জ সিস্টেম রয়েছে সেখান থেকে টোকেন এক্সচেঞ্জও নিয়ে নিতে পারবে। আবার দেখতে পাচ্ছ বাইরের সার্ভারে কিন্তু টোকেন টাওয়ার ইভেন্টের ভিতরে দিয়ে দিয়েছে। তো তোমাদেরকে বলে রেখে আমাদের সার্ভারে কোন ইভেন্ট আসবে সেটা এখনো 100% কনফার্ম হয়নি, বাট আমাদের সার্ভার যে ইভেন্টে আসুক না কেন হোয়াইট এঞ্জেলিক প্যান এবং রেড এঞ্জেলিক প্যান দুইটা ইভেন্ট একসাথে দেখতে পাবে। তো এরপর আমাদের নেক্সট একটা মকু স্টোর দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা, যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু আমাদের সার্ভারে এখনো আসেনি। এর মেল বান্ডেলটা কিন্তু আমাদের একটা ওয়েব ইভেন্টের ভিতর দিয়ে দিয়েছে, বাট এই ফিমেল বান্ডেলটা আসেনি, তার মানে বুঝতে পারছো আমাদের নেক্সট মোকো স্টোর আসলে কিন্তু এই ফিমেল বান্ডেলটা দেখতে পেয়ে যাবে। তো ফিমেল বান্ডেলটা কিন্তু আমার কাছে পার্সোনালি জোস লাগে, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। তো দেখতে পাচ্ছ এরপর আরেকটা বান্ডেল দেখতে পাচ্ছ, তো আমাদের সার্ভারে যখন এই মোকো স্টোরটা আসবে তখন এই সবগুলো বান্ডেল কিন্তু সেম টু সেম থাকবে না, কিছু কিছু বান্ডেল কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর বাকি বান্ডেলগুলো থাকবে। তো এখানে সেকেন্ড পেজে ব্যাকপ্যাক স্কিন দেখতে পাচ্ছ, নাম চেঞ্জে কাট ইনকুবেটার ভাউচারটা দেখতে পাচ্ছ। তো দেখা যাক এই মোকো স্টোরটা আমাদের সার্ভারে কবে নাগাদ আসে, যখন 100% কনফার্ম আপডেট পেয়ে যাবো তখন অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। তো এখন তোমাদেরকে জানিয়ে দিব আজ রাত 12টার পর আমাদের গেমের ভিতর নতুন কোন ইভেন্ট আসতে পারে। তো আমাদের গেমের ভিতর কিন্তু ফেডেট উইল সেকশনটা ফাঁকা রয়েছে, সেহেতু আমাদের গেমের ভিতর কিন্তু এই ফেডেট উইলটা আসতে পারে, কারণ ব্যাটেল ইন স্টাইল স্পেশাল কিন্তু ডিজাইন করা এই মিমোটটা প্লাস আমাদের ইউএমপির স্কিনটা, তো এগুলো কিন্তু কোনো ওয়েব ইভেন্টের ভিতর দেয়নি। তো এই ফেডেট উইলটা কিন্তু বাইরের অনেকগুলো সার্ভারে এসেছে, তো আমাদের সার্ভারের ভিতর আজ রাত 12টার পর কিংবা আগামী 2-3 দিনের ভিতর এই ফেডেট উইলটা দেখতে পেতে পারো, বাট 100% কনফার্ম দিব না, বাট 90% চান্স রয়েছে এই ফেডেট উইলটা আমাদের গেমের ভিতর অ্যাড হয়ে যাওয়ার। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।